ধানমন্ডিতে বা গুলশানে ক্রয় ক্ষমতা যাদের ভালো, ওরা একই জিনিস ওইখানে যে দামে বিক্রি করে মোহাম্মদপুর টাউনে সেই দামে বিক্রি করে না। বড় লোক আছে, বড় লোক নাই, আমাদের ব্যবসা সবাই সমান। অস্থিরতা কমেনি কাঁচা মরিচের বাজারে। রেকর্ড গড়া সেই 1000 টাকা দর না থাকলেও এখন বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়। তবে বাজার ভেদে এই দাম ওঠানামা করছে। মিরপুরে যে মরিচ বিক্রি হচ্ছে 280 টাকা কেজি, ঠিক একই মানের মরিচ শুক্রাবাদ ও মোহাম্মদপুরে বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকায়। শুধু মরিচ নয়, বেগুন, আলু, টমেটো সহ কাঁচা বাজারের প্রায় সব পণ্যের দামের এমন পার্থক্যে ক্ষুব্ধ ক্রেতারা। এক এক জায়গায় একই রকম, এখানে এখানে মনে করছে একটা জিনিসের দাম হচ্ছে 300 টাকা, কাঁচা মরিচ আরেক জায়গায় 400 টাকা নিচ্ছে। আমাদের কিছু করার থাকতেছে না, আসলে উপায় নাই, আমাদের কিনতে হবে, খাইতে হবে। এক এক বাজারে এক এক রকমই এটা দেখতে পাচ্ছি, এটা হওয়া আসলে উচিত না আমাদের পক্ষে। এটা মানে আমরা যতটুকু স্যালারি পাই, এই স্যালারির তুলনায় আমাদের দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। আসুন আমরা অটিজম সম্পর্কে জানি, না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। যদিও ব্যবসায়ীরা দিচ্ছেন ভিন্ন যুক্তি, তারা বলছেন পাইকারিতে পণ্যের দাম এক এক রকম হওয়ার কারণে এই পার্থক্য। রাত্রবেলা মাল কিনি, এগুলো কিনতে 10 টাকা বেশি বিক্রি হয়, আমরা 10 টাকা বেশি দিয়ে আনি। আবার পরে সকালে যেগুলো বিক্রি হয় একটু মাল নর্মাল 10-15 টাকা কমে বিক্রি হয়, আরও কমে কিনে নর্মাল বাজারে এগুলি যায়। যেহেতু আমাকে কাস্টমার যেটা বলছে তারা সত্যিই বলতেছে, আর আমাকে ক্ষেত্রেও আমরা যখন কেনাকাটা করতে যাই আমাকে ওখানে এগুলোই ঘটে। কেউ কেনা কম, কেউ কেনা বেশি, একবার কেউ রাইতে যায় মালের দাম বেশি, দিনে যায় একটু কম, এর জন্য ব্যবধান হয়। এটা বর্ষাকাল 2 টাকা 5 টাকা 10 টাকা বেশি হইতেই পারে, কেন এটা পানি মিলে সব মাল জ্বলিয়ে গেছে গা, ওটা পানি মিলে মাল বাসে, গাছ বাসে, মাল ফসল হয় না। এক কেজি যেন 10 কেজি হবে, নয় 1/2 কেজি 5 কেজি, তাহলে আমরা মালকে আপনি বিক্রি করবো 10 জনে কীভাবে মাল দিব। তবে ব্যবসায়ীদের এমন যুক্তি মানতে নারাজ ক্রেতারা। তাদের দাবি বিক্রেতাদের এসব দাম বৃদ্ধির অজুহাত মাত্র। সিন্ডিকেটটা এটা মেইন, মানে এক এক জায়গায় একই রকম, এখানে এখানে মনে করছে একটা জিনিসের দাম হচ্ছে 300 টাকা, কাঁচা মরিচ আরেক জায়গায় 400 টাকা নিচ্ছে। আমাদের কিছু করার থাকতেছে না, আসলে উপায় নাই, আমাদের কিনতে হবে, খাইতে হবে। সরকার যদি বেঁধে দেয় যে দাম, যেন পেঁপের দাম দেখা যায় এই দেখা যায় 70-80 টাকা, আবার দেখা যায় 40-50 টাকা, এটা কেন? বাজারে তো ওরকম কোনো তরকারি নেই, 2-3 আইটেমের তরকারি, তার চেয়ে যে কোনো একটা কিন্তু কিনলে 80-100 টাকার নিচে কোনো তরকারি নাই। বাজার ঘুরে দেখা যায় মোহাম্মদপুরে যে মানের কাঁচা মরিচ কেজিতে বিক্রি হচ্ছে 300 টাকা, একই মানের মরিচ মিরপুরে বিক্রি হচ্ছে 280 টাকা, আবার শুক্রাবাদে সেই মরিচ বিক্রি হচ্ছে 350 টাকা, এবং হাতিরপুল বাজারে বিক্রি করতে দেখা যায় 320 টাকা। এছাড়া মোহাম্মদপুর বাজারেও টমেটো বিক্রি করতে দেখা যায় 320 টাকায়, আবার একই মানের টমেটো মিরপুরে বিক্রি করছে 300 টাকায়। এভাবে প্রায় প্রতিটি পণ্যের দামেই বাজার ভেদে বেশ পার্থক্য রয়েছে। একই সঙ্গে বাজারে সব ধরনের সবজির দাম চড়া, ক্রেতাদের জানা নেই কবে মিলবে মুক্তি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।